সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসিপাল। আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে। তো আজ বারো রাশির জাতক জাতিকাদের ভাগ্যের পূর্বাভাসে কি বলছে। তো আজ 26 মে 2022 ইংরেজি তারিখ, 11ই জ্যৈষ্ঠ বাংলাদেশ মতে, 12ই জ্যৈষ্ঠ 1429 বঙ্গাব্দ, হিজরি 24 শাওয়াল, রোজ বৃহস্পতিবার। একাদশী তিথি থাকবে দুপুর 1:33 মিনিট 27 সেকেন্ড পর্যন্ত, তারপর দ্বাদশী তিথি আরম্ভ হবে। আর রেবতী নক্ষত্র থাকবে রাত্র 3:00 মিনিট 2 সেকেন্ড পর্যন্ত। এবং আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা মীন রাশির জাতক বা জাতিকা হবেন। তাই তো চন্দ্র মীন রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে সেনাপতি মঙ্গল এবং দেবগুরু বৃহস্পতিকে সঙ্গে নিয়ে। মেষ রাশিতে প্রেমের দেবতা শুক্রাচার্যের সঙ্গে রাহু যুক্ত হয়ে পরিভ্রমণ করবে। বৃষ রাশিতে বোধন শক্তির কারক বুধের সঙ্গে গ্রহপিতা রবি যুক্ত হয়ে পরিভ্রমণ করবে। তুলায় কেতু আর কুম্ভ রাশিতে শনি মহারাজ অবস্থান করবে। তো এই সমগ্র দিবসের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে, বিশেষ করে কোন রাশির জাতক জাতিকাদের অর্থভাগ্য চমকে দেবে, কেরিয়ারের যাবতীয় বাধা বিপত্তি দূরীভূত হবে, ব্যবসা বাণিজ্য চালু হবে, কাদের ব্যবসা বাণিজ্যে লোকসান গুনতে হবে, সেই সঙ্গে বিশেষ করে কাদের জীবনের সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে, সেই সঙ্গে শরীর স্বাস্থ্য কোন রাশি জাতক জাতিকাদের কেমন থাকবে, দাম্পত্য জীবন কেমন কাটবে, শিক্ষার্থীদের বিদ্যাশিক্ষায় কতটা জয়ী হবেন, তাছাড়া প্রেমিক প্রেমিকার প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি পাবে কি পাবে না, না ভেঙে যাবে, সেই সঙ্গে বন্ধুত্ব অটুট থাকবে না বন্ধুত্বে ঘাতক প্রমাণিত হবে, তাছাড়া আত্মীয় স্বজনদের সাথে সম্প্রীতি কতটা বজায় থাকবে, সেই সঙ্গে পিতা মাতা ভাই বোন সন্তান সন্ততি নিয়ে কোন রাশির জাতক জাতিকারা কেমন দিনটি অতিবাহিত করবেন, তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন, সেই সঙ্গে আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আর যদি না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, সর্বপ্রথম আসব মেষ রাশি নিয়ে। মেষ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 26 মে 2022 ইংরেজি তারিখে একদিকে আয় উপার্জন কম, অপরদিকে খরচের লাগামহীন চাপ আপনাদেরকে জীর্ণ করে তুলবে, সেই সঙ্গে দূর থেকে আসা কোনো অপ্রিয় সংবাদে মন বিষণ্ণ করে তুলতে পারে। এমনকি বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল, আসবাবপত্র, যানবাহন মেরামত করতে করতে নাজেহাল হয়ে অবশেষে বদল করার সিদ্ধান্ত নিতে বাধ্য করতে পারে, সেই সঙ্গে শরীর স্বাস্থ্যে আঘাত আনতে পারে, প্রেমিক প্রেমিকার প্রেম ভাঙতে পারে, সম্পত্তি সংক্রান্ত গোলযোগ তৈরি হতে পারে, এমনকি বিশেষ করে ঠান্ডাজনিত ব্যাধি পীড়ার প্রকোপ বাড়তে পারে, সেই সঙ্গে দুর্জনেরা আত্মীয় বেশে আপনাদের পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না, জানমালের ক্ষতি সাধনের চেষ্টা অব্যাহত রাখবে। এতদূর সত্ত্বেও মন সুর সঙ্গীত ধর্ম আধ্যাত্মিকতা পরোপকার ও সৃজনশীল কাজবাজের প্রতি আকৃষ্ট করে তুলবে, তবে পরোপকার করতে গিয়ে আপনারা নিজেরাই নিজেদের পায়ে কুড়াল মারতে পারেন, সেই সঙ্গে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন যথাসম্ভব এড়িয়ে চলতে হবে, আর নেশা মদ্য জুয়া থেকে সর্বতরূপে দূরে থাকা সমীচীন হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 26 মে 2022 ইংরেজি তারিখে ডাকযোগে চেক, মানি অর্ডার, বিকাশ বা নগদ অর্থ হাতে আসতে পারে, সেই সঙ্গে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তন ঘটতে পারে, এমনকি যারা সুনাম যশ খ্যাতি প্রতিপত্তি হারিয়েছিলেন সেগুলো ফিরিয়ে দিতে পারে, সম্পত্তি সংক্রান্ত গোলযোগের মীমাংসা হতে পারে, সেই সঙ্গে ধন ঐশ্বর্যে ভরা এক রাজকীয় দিন উপহার দিতে পারে, তাছাড়া ব্যাংক ব্যালেন্স তো বৃদ্ধি পাবেই, সেই সঙ্গে শূন্য পকেট টাকায় পূর্ণ হয়ে থাকবে, এমনকি শত্রু ও বিরোধী পক্ষরা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে, সেই সঙ্গে যারা গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তি বা সোশ্যাল মিডিয়ার কর্মে নিযুক্ত আছেন তাদের জন্য দিনটি শুভ, সম্ভাবনাময় এবং উন্নতির অগ্রযাত্রা অব্যাহত রাখবে, সেই সঙ্গে ভাই বোনদের সাথে সম্প্রীতির বন্ধন রচিত হবে, তারাও সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে, তবে নতুন বন্ধুত্ব করার আগে ভেবে চিনতে বুঝে শুনে তবেই না পা বাড়াতে হবে, এমনকি অংশীদারি ব্যবসা বাণিজ্য করার আগেও ঠিক একই রকম ভাবনা চিন্তা করার আবশ্যকতা রয়েছে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসব মিথুন রাশি নিয়ে।
মিথুন রাশি জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 26 মে 2022 ইংরেজি তারিখে কর্ম, অর্থ, সুনাম, যশ, প্রতিষ্ঠা দিকবিদিক ছড়িয়ে পড়বে। এমনকি বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনে এক নতুন মাত্রা যুক্ত হবে। সেই সঙ্গে সন্তান সন্ততিরা আগাবহ হয়ে থাকবে, তারাও কোনো না কোনো পুরস্কার পাবে। শিক্ষার্থীদের লাইফ স্টাইল বদলে দেবে। সেই সঙ্গে মামলা মোকদ্দমা কোর্ট কেস ও সালিশ বিচারের রায় পক্ষে আসবে। তাছাড়া দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠাও কিন্তু বৃদ্ধি করবে। যদিও জীবনসাথী বা জীবনসঙ্গী শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা মনোকষ্ট, মনোবেদনা, মনসঞ্চলতা ভোগ করতে হতে পারে, তথাপিও গৃহবাড়ির উপর গুরুদায়িত্ব বর্ষিত হওয়ায় গৃহবাড়িতে ছোটাছুটি করতে হতে পারে। এতদূর সত্ত্বেও আপনারা সকল প্রতিকূলতা কাটিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলবেন। তবে কনিষ্ঠ ভাই বোনের আচরণ এবং শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা মনোকষ্ট, মনোবেদনা, মনসঞ্চলতা ভোগ করতে হতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশি জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 26 মে 2022 ইংরেজি তারিখে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করতে থাকায় মন আনন্দে নাচবে। এমনকি নতুন গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি, দোকানপাট ও যানবাহন ক্রয় এবং বিক্রয়ের স্বপ্ন বাস্তবায়িত করবে। সেই সঙ্গে বৈদেশিক বাণিজ্যে প্রচুর লাভবান হবেন। এমনকি সন্তান সন্ততিরা তারা ভবিষ্যৎ গড়ার সুযোগ পাবে। সেই সঙ্গে বিদ্যাশিক্ষার গতিদের জন্যও কিন্তু নিত্য নতুন সুযোগ এসে হাজির করবে। তাছাড়া বন্ধু বান্ধব, আত্মীয় পরিজনেরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে। সেই সঙ্গে শত্রু ও বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে, প্রভাব প্রতিপত্তি দেখবে এবং একাত্মতার বন্ধন দেখে অবশেষে পিছু হটতে বাধ্য হবে। যদিও লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়বে, তথাপিও উপহার উপর ঢোকনা দিয়েও সমান তালে প্রাপ্ত হবেন। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 26 মে 2022 ইংরেজি তারিখে শুভ অপেক্ষা অশুভ ফলের পাল্লা ভারী করে তুলতে পারে। তাই তো ভ্রমণকালীন সতর্কতার সাথে চলাফেরা করতে হবে, নচে চোর, চিটিং বা যজ্ঞান পার্টি, লুটতরাজ প্রভৃতির খপ্পরে পড়ে যথা সর্বস্ব হারিয়ে ঠুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হতে পারে। সেই সঙ্গে না বুঝে কোনো চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্টাম্পের স্বাক্ষর থেকেও বিরত থাকতে হবে। আর অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে। সেই সঙ্গে সংকটকালে বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধু চিনতে সক্ষম হবেন। এমনকি সম্পত্তি সংক্রান্ত গোলযোগ তৈরি হতে পারে, নেতৃত্ব, প্রভুত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব হাতছাড়া হয়ে পড়তে পারে, গোপন প্রেম, অনুচিত অবৈধ কাজবাজ ফাঁস হয়ে যেতে পারে। সেই সঙ্গে বিশেষ করে অত্যাবশ্যকীয় বিদেশ গমনের পথে কোনো না কোনো বাধা আসতে পারে। তাছাড়া ধার কর্জ ঋণের জালে আটকে দিতে পারে। তাই তো ডাইনে বামে সামনে পিছে নজর রেখে ভেবে চিনতে প্রতিটা পদক্ষেপে পা বাড়াতে হবে, তবেই না কিন্তু সফলতার সূর্য উদিত হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 26 মে 2022 ইংরেজি তারিখে বিশেষ করে বিবাহযোগ্যদের বিবাহ, প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি, এমনকি নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করে তুলবে। সেই সঙ্গে বাণিজ্যিক প্রতিটা পরিকল্পনায় বাস্তবায়িত হবে। এমনকি সন্তান সন্ততিদের কেরিয়ার, অধ্যয়ন, স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে। সেই সঙ্গে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে। এমনকি আপনাদের শ্রম, মেধা, প্রযুক্তি, কৌশল আর অধ্যবসায়ের পরিপূর্ণ ফল প্রাপ্ত হবেন। তাছাড়া দীর্ঘদিন ধরে যারা লটারি, শেয়ার বাজার, ব্রোকারি, দালালি এবং কন্ট্রাক্টারি ব্যবসায় বিনিয়োগ করে বারবার হোঁচট খেয়েছেন, তারা আজকের দিনে সুযোগের সদ্ব্যবহার করুন। দেখবেন আপনাদের ভবিষ্যতের ভিতকে মজবুত করবে। সেই সঙ্গে আজকের দিনে কিন্তু প্রচুর ভ্রমণ হতে পারে, সেই ভ্রমণ আপনাদের সফলতা বয়ে আনতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলা রাশি নিয়ে। তুলা রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 26 মে 2022 ইংরেজি তারিখে সিজনাল রোগ ব্যাধির সাথে সাথে পুরাতন ক্রনিক ব্যাধি পীড়ার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় হাসপাতালে চক্কর কাটতে হবে। সেই সঙ্গে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড়, মিছিল, মিটিং বর্জন করতে হবে। এমনকি না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্টাম্পের স্বাক্ষর থেকেও বিরত থাকতে হবে। তাছাড়া দুজনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ, ক্ষেতের ফসল নষ্ট করার চেষ্টা করতে পারে, প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দিতে পারে, বন্ধুত্বে ফাটল ধরাতে পারে, সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে গোলযোগ তৈরি করতে পারে, এমনকি বিশেষ করে দাম্পত্য জীবন কটুতায় ভরে তুলতে পারে। তাই তো বিশেষ করে সর্বদা সতর্ক থাকতে হবে, শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করার চেষ্টা করতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি নিয়ে।
বৃশ্চিক রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 26 মে 2022 ইংরেজি তারিখে বিশেষ করে যারা পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি হারিয়েছেন সেগুলো পুনরায় ফিরে পাওয়ার পথ প্রশস্ত করবে। তাছাড়া কর্ম ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতে আসায় বস আপনাদের প্রতি প্রসন্ন হয়ে আপনাদের মনোবাসনা পূর্ণ করে দেবে। সেই সঙ্গে দূর থেকে আসা কোনো সংবাদ বেকার যুবক যুবতীদের মুখে হাসির ঝলক ফুটাবে। এমনকি শিক্ষার্থীরা চমকপ্রদ সফলতা লাভ করবেন, সেই সঙ্গে বিজয়ে বর্মাল্য পরে বীর দর্পে এগিয়ে চলবেন। সেই সঙ্গে বিশেষ করে দীর্ঘদিনের ভোগ্য ব্যাধিপীড়া থেকে আরোগ্য লাভের পথ প্রশস্ত করবে। এমনকি জীবনসাথী ও শ্বশুরালয় থেকে উপ্রাপ্ত সহযোগিতা আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে ধরে আপনাদের স্বপ্ন পূরণ নিশ্চিত করবে। তাছাড়া বিবাহযোগ্যরা বিবাহের পূর্ব প্রস্তুতি নিতে পারেন, অচিরেই বিবাহের ডাক পড়বে। সেই সঙ্গে ভাই বোন আত্মীয় পরিজনদের কাছ থেকে পরিপূর্ণ সহযোগিতা পাবেন, এমনকি তাদের স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনুরাশি নিয়ে। ধনুরাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 26 মে 2022 ইংরেজি তারিখে বিশেষ করে কলহ বিবাদ উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেদেরকে গুটিয়ে রাখতে হবে। এমনকি দুর্জনেরা আত্মীয় বেশে আপনাদের পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করার চেষ্টা করতে পারে। সেই সঙ্গে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পের স্বাক্ষর থেকেও বিরত থাকতে হবে। এমনকি অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সময় হতে পারে। সেই সঙ্গে শিক্ষার্থীদের লেখাপড়ায় ধস নামতে পারে, তাদের লেখাপড়া থেকে মন ভিন্ন দিকে ধাবিত করতে পারে, শরীর স্বাস্থ্যে আঘাত আনতে পারে। তাই তো স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে বা স্বাস্থ্য সচেতনতা অবলম্বন করতে হবে। সেই সঙ্গে ভাই বোনদের আচরণ এবং স্বাস্থ্যগত ব্যাপার নিয়ে মনকষ্ট মনোচঞ্চলতা মনোবিঘ্নতা তীব্র থেকে তীব্রতর হতে পারে। আর আপনারা যদি ভাড়াটিয়া হন সেক্ষেত্রে মালিকের সাথে সদ্ভাবনা রাখতে হবে। নচেত অচিরেই বাসা বাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য আপনাদেরকে ছোটাছুটি করতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি নিয়ে। মকর রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 26 মে 2022 ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে। এমনকি প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ বিনিয়োগ বন্ধুত্ব শুভ ফল প্রদান করবে। তাছাড়া কর্ম ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করতে থাকায় মন আনন্দে নাচবে। এমনকি সন্তান সন্ততিরা সাফল্য পাবে, তাদের উন্নতির পথ খুলে দেবে। সেই সঙ্গে সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করতে পারেন। এমনকি সেই ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরম আত্মীয় রূপ নিতে পারে। এক কথায় জীবনের গতি প্রবাহ বদলে দেবে। সেই সঙ্গে স্নেহ মায়া মমত্ব যেমন বৃদ্ধি পাবে তেমনি সুখ শান্তি সমৃদ্ধিময় এক রাজকীয় দিন উপহার পাবেন। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 26 মে 2022 ইংরেজি তারিখে যারা ধন সম্পদ সম্পত্তি হারিয়েছেন সেগুলো পুনরায় ফিরে পাওয়ার পথ প্রশস্ত করবে। সেই সঙ্গে মামলা মোকদ্দমা উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা থেকে মুক্ত করে আপনাদের স্বাধীনতাপূর্ণ দৃঢ় প্রতিজ্ঞ একটি দিন অতি উপহার দেবে। সেই সঙ্গে শত্রু ও বিরোধী পক্ষের পাতা ফাঁদে তারা নিজেরাই ঘায়েল হবে। এমনকি যারা ব্যাংক ঋণ প্রাপ্তির আশায় দীর্ঘদিন ধরে হন্য হয়ে ছুটে বেড়াচ্ছেন তাদের স্বপ্ন বাস্তবায়িত করবে। তাছাড়া যাদের দীর্ঘদিন ধরে বেতন আটকে ছিল সেই পাওনা টাকা আদায় হতে পারে বা আপনাদের প্রাপ্তির খাতাকে পূর্ণ করে তুলতে পারে। সেই সঙ্গে আপনাদের সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবদিজে ভক্তি শ্রদ্ধা মা বাবার দোয়া আশীর্বাদ আপনাদের জীবন চলার পথকে সুন্দর সাবলীল করে তুলতে পারে। সেই সঙ্গে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের সাথেও সম্প্রীতির বন্ধন রচিত করবে আর শিক্ষার্থীদের জীবন ধন্য করে তুলবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি নিয়ে। মীন রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 26 মে 2022 ইংরেজি তারিখে যারা মনোবল হারিয়েছেন জনবল হারিয়েছেন অর্থবল হারিয়েছেন সেগুলো পুনরায় ফিরিয়ে দেবে। এমনকি রাজনৈতিক পদ পদবি যারা হারিয়েছেন সেগুলো পুনরায় ফিরিয়ে দিতে পারে। হারানো দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা
পুনরুদ্ধার হতে পারে। সেই সঙ্গে ভাই বোনদের সাথে সম্প্রীতির বন্ধন রচিত হবে, তারাও সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে। সেই সঙ্গে যারা দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থতায় ভুগছিলেন, হাসপাতালে কাটাচ্ছিলেন, তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে। সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কার, এমনকি খেলনা সামগ্রীর প্রসরাস আসবে। তাছাড়া সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে, এমনকি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে, যার ফলে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত হয়ে থাকতে হবে। এমনকি শত্রু ও বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন, প্রভাব প্রতিপত্তি এবং একাত্মতার বন্ধন দেখে অবশেষে পিছু হটতে বাধ্য হবে, তাতে সন্দেহের কোনো রূপ অবকাশ নেই। একমাত্র মীন রাশি জাতক জাতিকারা আজকের দিনটি এক চমকপ্রদ দিন উপহার পাবেন। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে, সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশন 26 মে 2022 ইংরেজি তারিখের রাশি অনুপাতে আপনাদের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তাহলে ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন, সেই সঙ্গে শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। তো দর্শকবৃন্দ, আমি আশা করব সকল রাশির জাতক জাতিকাদের সকল প্রকার বালা মুসিবত দূরীভূত হোক এবং শুভ ফল আরও 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 বেশি শুভত্বের দিকে নিয়ে গিয়ে আপনাদের সুখ শান্তি সমৃদ্ধিময় প্রত্যেকের জীবনে প্রতিষ্ঠার দ্বার উন্মুক্ত করুক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।